এর আগের ভিডিওতে বিড়ালের বাচ্চাগুলো দেখিয়েছিলাম, ওদের বয়স এখন 4 দিন। আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন বিড়ালগুলোর অবস্থাটা কি, আজকে সেই জন্যে এখন রাত 11টা বাজে, দেখাচ্ছি আপনাদের ওরা রাতের বেলায় কি করে, বিড়াল এবং বিড়ালের মা। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, সারাটা দিন বিড়াল কিচ্ছু খায় নাই, কেন খায় না আমি জানি না, হয়তো বিড়ালের বাচ্চাগুলোকে বিড়ালটা একা রেখে যেতে সাহস পাচ্ছে না নাকি আমি জানি না, কিন্তু সারাটা দিন না খেয়ে থাকে কীভাবে আমি বুঝতে পারছি না। সারাক্ষণ ও বিড়ালটা ওর বাচ্চাগুলোর দিকে তাকিয়ে থাকে, মাঝে মাঝে বিড়ালটা বাইরে আসে কয়েক মিনিটের জন্য, ঘুরে ঘুরে আবার চলে আসে। আমরা যখন বাসায় কেউ না থাকি তখন ও বাচ্চাগুলোকে রেখে একটু খাওয়ার জন্য হয়তো যায়। এই দেখেন, মানুষের মতোই ও বাচ্চাগুলোকে আদর করছে, হাত দিয়ে বাচ্চাগুলোর আদর করে। এখন বিড়ালটা খুবই টায়ার্ড আমার মনে হয়, সারা দিন রাত না জেগে থাকে কিভাবে, দেখেন কিভাবে বাচ্চাগুলোকে ধরে ঘুমিয়ে আছে, আবার একটু শব্দ হলে ওর ঘুম ভেঙে যায়। মা বিড়ালটা বাচ্চা সবাই একসাথে এখন ঘুমাচ্ছে। বিড়ালের বাচ্চাগুলো সাদা, মাঝে মাঝে একটু ব্রাউন কালো আছে, মায়ের মতোই দেখতে। একটু শব্দ হলেই জেগে ওঠে আর আশেপাশে তাকায়। চোখে ওর অনেক ঘুম, দেখেন চোখটা ছোট হয়ে আসছে ঘুমে, আমি ভিডিও করছি আর তাকাচ্ছেও। আমি একটু দেখছি ওর আসলে খিদে লাগে কিনা, রুটি দিলাম ঠিকই সে খেয়ে নিচ্ছে, আসলে ওর খিদে আছে কিন্তু বাচ্চাগুলোকে রেখে একা যেতে সাহস পাচ্ছে না, রুটিটা খেয়ে নিচ্ছে। আর একটা জিনিস বুঝতে পারলাম, বিড়ালটার মাছ ছাড়া অন্য ডাল সবজি এগুলো খেতেই পারে না, দিনে একবার ওদের খেতে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে, এখন রাত্রে দিচ্ছি, কিছু রুটি রেখেতেই ও খিদা পেলে আসলে খেয়ে নেবে মনে হয়। এখন 4টা বাচ্চারই ঘুম ভেঙে গেছে, বিড়ালের সংসার। এর আগে ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে আপনাদের যদি কারো ইচ্ছে হয় নিতে, আমি ফোন নাম্বার আর আমার অ্যাড্রেসটা লিখে দিয়েছি, ইচ্ছা করলে আপনি নিতে পারেন, কিন্তু আমার মনে হয় কয়েকদিন পরে, এত ছোট বাচ্চাগুলোকে দেওয়া যাবে না, ওদের মায়ের কাছেই থাকুক, একটু বড় হলে আপনারা নিয়ে যেতে পারেন এখান থেকে। রুটি দিয়ে দিয়ে রাখছি, একটু একটু করে খাবে হয়তো। আমি বুঝতে পারছি না ওর কি রাগ হচ্ছে নাকি বিরক্ত,
কিছু বুঝতে পারে কিভাবে তাকিয়ে আছে। আর এর আগে যখন বাচ্চা হয়েছিল ওর ধারের কাছেও কেউ যেতে পারেনি, কিন্তু এবার রাগটা একটু কম। আমাকে হয়তো চিনতে পেরেছে এই জন্যই হতে পারে। দেখেন ওর চাহনি কিরকম, নাকি ঘুম। বাচ্চাগুলো এখন ডাকতে পারে, মনে হয় আমার ভিডিও করা উনি পছন্দ করছেন না। দেখেন ঢেকে শুয়ে পড়লেন, এখন ঘুমোক। আসলে আর আমিও ওদের বিরক্ত করতে যাচ্ছি না, আর মাঝে মাঝে ভিডিও করে আপনাদের দেখাবো ওরা কেমন আছে। হ্যাঁ আজকে ওদের বয়স হলো 4 দিন, কয়েকদিন পরে আবার আর একটা ভিডিও দেখাবো। ওর ঘুমিয়ে দেখেন চোখ ছোটো ছোটো হয়ে আসছে, ও ঘুমাক। জায়গাটা ছোট কিনা বুঝতে পারছি না। আর ঠিক আছে, আর বিরক্ত করব না, ও ঘুমাক। আমার আমি ওদের কাছ থেকে চলে যাচ্ছি, আর আমি টাইম টু টাইম আপনাদের দেখাবো বিড়ালরা কেমন আছে। ঠিক আছে, ভালো থাকেন, গুড নাইট।